মহান আল্লাহ পাকের কাছে আমি শুকরিয়া আদায় করছি এবং নারায়ণগঞ্জ বাসীর প্রাণের দাবি জননেত্রী শেখ হাসিনা বুঝতে পেরেছে তাই দলীয় প্রতীক জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে উপহার দিয়েছেন আমরা চুনকা পরিবারের পক্ষ থেকে এবং নারায়ণগঞ্জ বাসীর পক্ষ থেকে বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রতি আমরা চিরকৃতজ্ঞ এবং আমরা নারায়ণগঞ্জ বাসীও কৃতজ্ঞ নারায়ণগঞ্জ বাসী বিশেষভাবে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতা কর্মীরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দলীয় কার্যালয় অপেক্ষা করছিল আজকে একমাত্র কিছুক্ষণ আগে আমাদের প্রিয় নেত্রী দেশ রত্ন মাদার অফ ইউনিটি জননেত্রী শেখ হাসিনা আমাদের আগামী 16 তারিখের নৌকার মাঝে হিসাবে আমাদের জননেত্রী আমাদের গণমানুষের নেত্রী নারায়ণগঞ্জের অগ্নিকন্যা ডাক্তার শেলা হায়াত আইবির নাম ঘোষণা করেছে এতে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনতা নারায়ণগঞ্জের তৃণমূলের আওয়ামী লীগের নেতা কর্মীরা আজকে আনন্দে উচ্ছ্বসিত উদ্বেলিত আমরা এই জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দাঁড়িয়ে তাকে আমরা ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই সততা এই সত্য এই সত্যকে সত্য বলে সেটার উপমা তিনি আজকে দিয়েছেন Thank you.